হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষানিবিদ আজকের এই ভিডিওটি পিজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ করবে না পুরোপুরি দেখবে তার কারণ পিজি বন্ধুদের রেনুয়ালের নোটিশ কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে এই রেনুয়াল কাদের করতে হবে কোন কোন বন্ধুরা এই রেনুয়াল করবে কত টাকা লাগবে কোন কোন সাবজেক্টের কত টাকা কবে থেকে শুরু কবে থেকে শেষ সব কিছু বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে তাই বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর আমি এটাও বলে দেব যে কিভাবে তোমরা টাকাটা পেমেন্ট করবে কবে ডেট শেষ হবে আর কিভাবে কি করতে হবে সব কিছু প্রসেস আমি এই ভিডিওতে বলে দেব চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি অনলাইন রেনুয়াল ডব্লু ও এনএস অ্যাডমিশান অর্থাৎ কারা করবে এরা এই রেনুয়ালটা যারা ভর্তি হয়েছিলো জুলাই দু হাজার সতেরোতে তারা যদি কোনো কারণে রেনুয়াল না করে থাকে তাদেরকে এই রেনুয়ালটা করতে হবে আবার যারা দু হাজার আঠারোতে ভর্তি হয়েছিল তারাও যদি কোনো কারণে রেনুয়ালটা মিস করে তারাও এইটা করতে পারবে জানুয়ারি দু হাজার কুড়ি যারা ভর্তি হয়েছিল তাদের জন্য যারা মিস করেছে রেনুয়ালটা তারাও এই রেনুয়ালটা করতে পারে আর জানুয়ারি দু যারা ভর্তি হয়েছ সবাইকেই এই রেনুয়ালটা করতে হবে তাহলে আমি আবার বলছি যারা ফার্স্ট ইয়ারে পড়ছ জানুয়ারি দু হাজার একুশে ভর্তি হয়েছ তাদের সবাইকেই এই রেনুয়ালটা করতে হবে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে ওটার ভর্তির অ্যাডমিশান ফি তাই বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে আর হ্যাঁ এই রেনুয়ালটা কিন্তু কেউ মিস করবে না এটা অবশ্যই সবাই করবে আর যারা জুলাই দু হাজার জুলাই দু জানুয়ারি দু হাজার কুড়িতে অ্যাডমিশান নিয়েছিলে কিন্তু কোনো কারণে রেনুয়াল করনি ফার্স্ট ইয়ারে পড়ার পর তারা এই সময় এই রেনুয়ালটা করতে পারবে এবার আমি বলে দিই কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেনুয়ালটা চলবে এই রেনুয়ালটা হবে অনলাইন সিস্টেমে আর এটা এক এগারো দু হাজার একুশ অর্থাৎ নভেম্বরের এক তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আর শেষ হবে তিরিশ এগারো দু হাজার একুশ অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ দু হাজার একুশ সকাল দশটা পর্যন্ত মানে পুরো এক মাস তোমরা কিন্তু এই রেনুয়ালের টাইম পাবে তাই বন্ধুরা কেউ রেনুয়ালটা মিস করবে না আর অনলাইন ফি সাবমিশান তোমাদের টাকাটা অনলাইনেই পেমেন্ট করতে হবে এই অনলাইনে পেমেন্ট করতে হবে এক এগারো দু সকাল দশটা থেকে অর্থাৎ নভেম্বরের এক তারিখ সকাল দশটা থেকে তিরিশ এগারো দু হাজার একুশ নভেম্বরের তিরিশ তারিখ দু হাজার একুশ সকাল দশটা পর্যন্ত তোমরা এই টাকাটা পেমেন্ট করতে পারবে দেখো অনেক বন্ধুরা ডেট চলে যাওয়ার পরে রিনুয়ালের খবর পায় তাই আমি বলছি বন্ধুরা প্লিজ তোমরা কেউ দেরি করবে না এক মাস টাইম দিয়েছে পরে আর টাইম দেবে কিনা এটাও বলা যাচ্ছে না তাই এই টাইমটা তোমরা কেউ মিস করবে না এবার আসি কোন সাবজেক্টের কত টাকা যারা আর্টস গ্রুপ অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স এম কম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এডুকেশান তাদের জমা করতে হবে চার টাকা আবার বলছি আর্টস গ্রুপদের জমা করতে হবে চার টাকা যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক তাদের জমা করতে হবে পাঁচ হাজার আটশো টাকা তাহলে ম্যাথামেটিক্স এবং সোশ্যাল ওয়ার্ক যাদের অনার্স আছে তাদের জমা করতে হবে পাঁচ হাজার আটশো টাকা যারা সায়েন্স কোর্স অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড জিওলজি এই সায়েন্স কোর্স আছে তাদের ফিস জমা করতে হবে আঠারো হাজার ছশো টাকা আর স্টুডেন্ট স্টুডেন্টশিপ ফিস মিলিস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর আদার্স কোর্স ছশো টাকা দেখো এইটা আমি একটু বুঝিয়ে বলি স্টুডেন্ট স্টুডেন্টশিপটা কারা করবে ধরো যারা সেকেন্ড ইয়ারে পড়ছ কোনো কারণে তাদের মনে হচ্ছে ভালো তাদের প্রিপারেশান নেই কোনো একটা সাবজেক্টে তোমাদের সাবলি চলে আসতে পারে তারা এটা করতে পারো ছশো টাকা রেনুয়াল সেক্ষেত্রে তোমাদের পরের বছরে আর করতে হবে না তোমরা আবার ওই যে সাবজেক্টটা সাবলি আসবে সেই সাবজেক্টটা পরীক্ষা তোমরা দিতে পারবে তাই এই রেনুয়ালটা তোমরা করতেও পারো নাও করতে পারো যাদের কনফিডেন্স আছে যারা পাস করবে তাদেরকে রেনুয়াল করার কোনো দরকার নেই কিন্তু যাদের একটু ডাউট আছে যে পাস করতে পারবে না বা কোনো রকম প্রবলেম আছে তারাই রেনুয়ালটা করে রাখতে পারো কোনো অসুবিধা নেই এই রেনুয়াল সবার জন্য যে করতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা এই রেনুয়ালটা তোমরা কিন্তু মিস করবে না এটা কিন্তু এক তারিখ থেকে শুরু হচ্ছে মনে রাখবে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এক মাস কিন্তু তোমরা টাইম পাচ্ছ এই এক মাসের মধ্যে তোমরা অবশ্যই রেনুয়ালটা করার চেষ্টা করবে আর হ্যাঁ বন্ধুরা রেনুয়াল করতে গিয়ে আমাকে অনেকবারই ফর্ম ফিল জন্য বা যারা অ্যাডমিশান নিয়েছিল অনেকেরই টাকা কেটে নিয়েছিল কিন্তু রেনুয়াল করতে অনেকের প্রবলেম হয়েছে ডবল ডবল করে টাকা জমা করতে হয়েছে কিন্তু পরে তারা রিটার্ন পেয়েছে এটা অবশ্যই ঠিক কিন্তু যদি কারোর অসুবিধা হয় বন্ধু আমি আবার আপনাদেরকে বলছি যদি কারোর অসুবিধা হয় ফর্ম ফিল করতে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও বা আমাদের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে ওখানে জয়েন হয়ে আমাকে জানাতে পারো যে তোমার প্রবলেম আছে কোথাও বা তুমি জমা করতে পারছো না অবশ্যই আমরা হেল্প করব। তোমার এই ব্যাপারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো আর অনেক করে করে বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করো ওয়াল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এরকম তথ্য সবার আগে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার